বাবা কষ্ট করে পড়াশোনা শিখাইছিল, আমি ভেবেছিলাম আমার একটা কি সুন্দর সংসার হবে, একটা বাড়ি হবে, নিজে একটা গাড়ি থাকবে। হায় রে জামিলের স্বপ্ন, লাস্টে কি হলো, সারা গায়ের লোকই আমাকে চাষির বোঝামিলা হিসেবে চেনে। দর্শক বন্ধুরা, আমার দেখে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। চলেন ঘাস কাটতে যাই। সারা জীবনই তোমার ঘাস কেটে দিন যাবে, কি আর করবো বোন, আমার কপালটাই তো পুরা। ও ভাবি তুমি শোনো নি, দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডার নিচ্ছে, তুমি টাকা পাবা। তাহলে আমার কি করতে হবে বোন? চলো কাগজপত্র রেডি করে অঞ্চলে যেতে হবে। আমরাও যাচ্ছি। তাহলে চলো যাই। দুপুর তো হয়ে গেল, পেঁয়াজের ভুটা আজকে চাষ করা, চ বাড়ি চ খেয়ে দে যাবি, কালকে দুটো মুনি বেশি নিবি যাতে সকাল করে কাজ হয়ে যায়। চলো বড় ভাই, তাই চলো। ভাবি কে দিস, তাড়াতাড়ি খেতে দাও, খিদে লেগেছে, একটু তাড়াতাড়ি খেতে দাও। তুমি এখনো রেডি হওনি কো? 12টার মধ্যে ফোন দিতেই হবে। তোমাদের দাস্তাও নেই, এক একটা সবকিছু হবে। সব কাজ যদি তুমি করো তাহলে আমার নাম চাষির খাতায় গেল কেনে?
এই বকিনি তো আরিয়ান চাদ তুমি দেখে আসি কি পেঁয়াজের ভুটা চাষ করতে হবে চলো বড় ভাই।